পৃথিবীতে দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ হচ্ছে ড্রিভেন বা যাদের নিজস্ব কিছু লক্ষ্য স্থির করা আছে আর কিছু মানুষ রয়েছেন যারা কোনো লক্ষ্য স্থির করেন না অর্থাৎ তাদের কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই আমরা যখন আমাদের দৈনন্দিন কাজগুলো করি আমরা অনেক সময় টু ডু লিস্ট করি আজকের দিনে কি কি কাজগুলো করব। আমরা পরিকল্পনা মাফিক দিনগুলো কাটাই সুরা হাসরের আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাবুল আর বলছেন ওয়ালসুমাদ অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিরই উচিত আগামীকালের জন্য সে কি করবে তা চিন্তা করা তা নিয়ে পরিকল্পনা করা প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব কিভাবে দুই সালের জন্য আপনি পরিকল্পনা করবেন হাউ টু প্রিপেয়ার ফর টু আমরা পাঁচটি ধাপে আপনাকে পরিকল্পনার কথা বলবো প্রথম হচ্ছে নো দাই আছে এই আমিটাকে চিনতে চেষ্টা করতে হবে আমাদের এই আমির সাথে কথা বলার চেষ্টা করতে হবে এবং এই আমিটাকে সময় দিতে হবে এই যে কর্পোরেট জগৎ বস্তুবাদ এই অস্থির সময়ে আমরা কিন্তু নিজেকে সময় দেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না এজন্যে আপনার আমিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী অবস্টেকস রয়েছে কি কি বাধাগুলো রয়েছে সেগুলোকে আপনি এক্সপ্লোর করতে হবে আপনার পরিকল্পনা একটা অংশ থাকবে যে নিজেকে আপনি সময় দেবেন সুতরাং নিজেকে চিনতে হবে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এটি আপনার একটা পরিকল্পনা একটা পার্ট প্রতিদিন কিছু কিছু করে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দেখা যায় যে আমরা ট্রেন্ডিং ইস্যুতে বিভিন্ন ধরনের আমরা সমালোচনা করি কি আসলো ট্রেন্ডিং আমরা সেই লিঙ্কগুলো খুঁজে বের করি সেগুলো জানার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে কিছু না কিছু লিখতে চেষ্টা করি এই যে একটা সময় দিচ্ছি আমরা ট্রেন্ডিং ইস্যুর পেছনে এই নব্ব জাহিলিয়াত এই জাহিলিয়াতের ভেতরে কিন্তু আমরা আষ্টে পৃষ্ঠে আমরা আটকে যাচ্ছি কিন্তু আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে নব্য এই জাহিলিয়াতকে আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর দিন এবং দুনিয়াবি কাজে আসবে না এমন সব কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে কারণ রসুল সাল্লাম বলেছেন তার কুহু আনি যে একজন মুসলিম তার যে জিনিসটি দুনিয়া এবং আখড়াতে কোনো কাজেই লাগবে না সেই জিনিসটি সে কখনোই করবে না প্রথম হচ্ছে নো দাই সেলফ নিজেকে চিনতে হবে আর দ্বিতীয়ত হলো স্কিলস ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে কাজ করতে হবে নিজের স্কিলস ডেভেলপমেন্টের জন্য একটা ফুল প্রুফ একটা পরিকল্পনা আমাদের করা দরকার যেমন এমন না হয় যে আপনার দুই সালে যে কর্মদক্ষতা ছিল বিশে একই রইল আবার একুশে একই রকমের কর্মদক্ষতা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন না আপনার গতকালকের চেয়ে আজকেরটা যেন একটু ভালো হয় কাজ তার চেয়ে আগামীকালেরটা যেন আর একটু ভালো হয় রফুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার জন্য ধ্বংস যার গতকালকের চেয়ে আজকের দিনটা সর্বশ্রেষ্ঠ বা উত্তম হলো না এই জন্য আমাদেরকে নিজের স্কিলস ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে পারপাস রিভেন আপনার জীবনের যে লক্ষ্য আপনি একজন আর সোশ্যাল মার্কেটার হবেন অথবা আপনি একটা ব্যবসায়ী হবেন অথবা আপনি একজন শিক্ষক হবেন অথবা আপনি একজন ভালো চাকুরিজীবী একটা বিশেষ জায়গাতে আপনি কাজ করতে চান সে সেই জন্যে আপনাকে পারপাস রিভেন আপনার লক্ষ্যকে সামনে রেখে আপনাকে ফাংশনাল স্কিলস আপনার যোগ্যতা অর্জন করতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা কালের অক্ষরে আটকে থাকি অনার্স করলো মাস্টার্স করলো একটা দাউরায় হাদিস করলো অথবা কামিল পাস করলো আমরা জাস্ট ওই জায়গাতেই স্টিক আমরা আটকে থাকি লেগে থাকি না এর বাইরেও আমাদেরকে বহুমুখী স্কিলস ফাংশনাল স্কিলস আমি ব্যবসায়ী হতে চাই আমি ওই ব্যবসা কেন্দ্রিক ট্রেনিং করব। আমি একজন ই কমার্স বিজনেস করতে চাই আমি ই কমার্স ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে এটাকে তুলে ধরতে হয় সেইটা শিখব আমরা বিভিন্ন ধরনের স্কিলস ডেভেলপমেন্ট রিলেটেড আমরা কোর্স করতে পারি নাম্বার টু হচ্ছে তাহলে স্কিলস ডেভেলপমেন্ট এবং নাম্বার থ্রি হলো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমরা নিজেদেরকে উন্নত করার জন্য আমরা প্রত্যেক দিন আমরা খাটছি কিন্তু নিজের ভেতরের যে মানুষটা রয়েছে আপনার আমার ভেতরের যে একটা আত্মা রয়েছে আমরা কিন্তু সেই আমাদের আত্মাটাকে উন্নত করার জন্য আত্মশুদ্ধির জন্য নিজের আমলের পরিবর্তন করার জন্য আমরা কিন্তু কাজ করতে পারি আপনি পরিকল্পনা করুন যে দু সালে আমি পুরো কোরআনের অনুবাদ একবার পড়ব আমি পুরো কোরআনের অনুবাদ আমার শেষ তাফসির পড়বো নিজের সাথে নিজেকে একটু মহাসাবা আপনার নিজের সাথে নিজের হিসেব নিকেশটা একটু করে নেন এবং আপনার নিজের গড়ায় নিজেকে আপনি দাঁড় করিয়ে নিজের আত্মশুদ্ধির জন্য চেষ্টা করতে পারেন নাম্বার থ্রি হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ নিজের আমলের পরিবর্তন করার প্রচেষ্টা এবং একটা পরিকল্পনা করা নাম্বার ফোর হলো স্টার্ট থিঙ্কিং পজিটিভ অ্যান্ড স্টে উইথ পজিটিভ পিপল আমাদেরকে চিন্তায় চেতনায় আমাদেরকে পজিটিভ হতে হবে আমাদেরকে প্রো অ্যাক্টিভ হতে হবে রিঅ্যাক্টিভ না প্রতিক্রিয়াশীল না হয়ে আমাদেরকে সৃজনশীল সৃষ্টিশীল হতে হবে এবং যারা পজিটিভ মানুষ তাদের সাথে থাকার জন্য একটা পরিকল্পনা করতে হবে পরিকল্পনা ছাড়া আপনি কাজটি করতে পারবেন না দেখা যাচ্ছে আপনি আমি একটি বলয়ের মধ্যে বড় হচ্ছি আমাদের সময়গুলো একটা বলয়ের মধ্যে যাচ্ছে যে বলয়ে প্রতিনিয়ত দোষ চর্চা হয় সেই বলয়ের মধ্যে একজন মানুষের পেছনে তাকে কিভাবে নামাতে হবে তার কিভাবে সম্মান হানি করতে হবে সেই চর্চাগুলো আমরা করি এই চর্চাগুলো না করে আমাদেরকে রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ একটা পরিকল্পনা করতে হবে যে আমি কিভাবে নিজেকে প্রোঅ্যাক্টিভ করব আপনি কি করতে চান ভবিষ্যতে কোথায় যেতে চান আপনার সেরকম গোস ড্রিভেন আপনার লক্ষ্য যাদের সাথে মিলে তাদের সাথে আপনি আপনার সম্পর্ক তৈরি করবেন এবং এভাবে আপনি ওই বলয় থেকে বেরিয়ে একটা রিঅ্যাক্টিভ না হয়ে একটা প্রোঅ্যাক্টিভ একটা পরিকল্পনা দু হাজার একুশ সালের জন্য করবেন চার নম্বর হচ্ছে স্টার্ট থিঙ্কিং পজিটিভ অ্যান্ড স্টে উইথ পজিটিভ পিপল নাম্বার ফাইভ হচ্ছে সমাজের জন্যে কিছু করার পরিকল্পনা করা আমরা অনেক সময় চিন্তা করি যে আমি এগিয়ে যেতে হলে আরেকজনকে পিছিয়ে দিতে হবে না আরেকজনকে এগিয়ে দিয়েও আপনি আমি যে এগিয়ে যেতে পারি এরকম পজিটিভ মানসিকতা সম্পন্ন আমাদের হতে হবে তাহলে আমাদের দু সালটা দু হাজার চেয়ে অনেক সুন্দর হবে মহানবুল্লাহ আলমিন আমাদেরকে আগামী দু হাজার একুশ সালটিকে করোনা মুক্ত এবং আমাদের কর্মময় পরিকল্পনা সম্পন্ন একটি বছর হিসেবে কবুল করুন নদারবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাক